সমস্ত রকম সরকারি চাকরির খবর খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব নিউজ চ্যানেলটিকে যখনই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেল বেঙ্গল জব নিউজে দর্শক বন্ধুরা আজকে আবার একটি নতুন চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চাকরি সংক্রান্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন দর্শক বন্ধুরা আমি এই চ্যানেলে কন্টিনিউয়াসলি জব আপডেট দিয়ে থাকি তাই আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দর্শক বন্ধুরা আজকে এই যে আজকের ভিডিওতে যে চাকরি সংক্রান্ত কথা আলোচনা করবো সেটি হচ্ছে একটি স্কুলে শিক্ষক নিয়োগ হবে বিভিন্ন সাবজেক্টে শিক্ষক নিয়োগ হবে সেই নিয়ে স্কুলের তরফ থেকে একটি নোটিস পাবলিশ হয়েছে সেই নোটিশটা ডিটেলস দেখাবো আপনাদের এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন বা কীভাবে ওই নোটিশটা পাবেন আপনি এবং নোটিসে কী লেখা আছে সেটাও একটু আলোচনা করব তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন না করে সব সেই ভিডিওটি আমরা শুরু করি দর্শক বন্ধুরা এখন আপনারা যে অন স্ক্রিন যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন সেখানে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিসার্চ অ্যাসোসিয়েট দু নম্বর অফ অপশান দেওয়া আছে দেখুন স্কুল অফ আর্কিটেকচার প্ল্যানিং প্রফেসর স্কুল টিচার অ্যাপ্লিকেশন ফর্ম বলে লেখা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর বলে লেখা আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এই যে এই সমস্ত পদগুলি কি রিক্রুমেন্ট হবে স্কুলের তরফ থেকে নোটিফিকেশন আউট করা হয়েছে তো আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা প্রত্যেকটা ডিটেলস জানতে চান তাহলে আপনারা এখানে দেখবেন ডান দিকে ডিটেলস সেকশানে প্রত্যেকের ডিটেলস দেওয়া আছে তিন নম্বরে দেওয়া আছে স্কুল টিচার এই স্কুল টিচার সেকশানে ক্লিক করবেন ক্লিক করলে একটি নোটিশ ডাউনলোড হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে দেখুন এখানে লেখা আছে বনস্থলী বিদ্যাপীঠ দেখতে পাচ্ছেন কতগুলি সাবজেক্ট এখানে শিক্ষক নিয়ে নেওয়া হবে সে ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এবং এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এই যে নোটিশটা এটি একটি স্কুলের তরফ থেকে পাবলিশ করা হয়েছে স্কুলটির নাম দেখতেই পাচ্ছেন এই যে নোটিশটা এখানে এই যে নোটিশটার অফিসিয়াল সাইটে আছে সেই অফিসিয়াল সাইটটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অফিশিয়াল সাইট এই সাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার বাম দিকে দেখবেন রিক্রুটমেন্ট সেকশান আছে বাম দিকে রিক্রুটমেন্ট সেকশান আছে দেখবেন এই সেকশন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে পরে দুটো অপশান ওপেন হবে একটা রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস ফ্যাকাল্টি পজিশানস এই সেকশানটায় ক্লিক করবেন ডিটেলস পেয়ে যাবেন তো এই যে যে স্কুলের নিয়োগ হবে সেই স্কুলটির নাম দেখতেই পাচ্ছেন বনস বনসথালী বিদ্যাপীঠ এই স্কুলে শিক্ষক নিয়োগ হবে এখানে লোকেশান যদি দেখতে চান আপনারা স্কুলটি কোথায় আছে আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন লোকেশান সেকশানটায় আপনারা পেয়ে যাবেন লোকেশানটা কোথায় দেখতে পাচ্ছেন ম্যাপ ওপেন হয়ে গেছে তো এটা হচ্ছে রাজস্থান দেখতে পাচ্ছেন তো এই যে স্কুলটা হচ্ছে রাজস্থানে এটা আবাসিক স্কুল এখানে শিক্ষক নিয়োগ হবে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অফিসিয়াল সাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওই সেকশানে ক্লিক করবেন ডিটেলস পেয়ে যাবেন তো শিক্ষক নিয়োগ নিয়ে অনেকগুলি শিক্ষক নিয়োগ হবে একসঙ্গে একটি স্কুলে সেই নোটিশটা দেখালাম যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেলটি যাওয়ার সময় অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য